দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। কুন্তল অভিষেককে মুখোমুখি জিজ্ঞাসাবাদের আবেদনের মামলায় নির্দেশ দিলেন তিনি। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়, প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তদন্তকারী সংস্থা যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধে কিসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়, এই প্রশ্ন তিনি তুলেছেন। তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে, এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন, একটু বেশি আশঙ্কায় ভুগছেন, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। এই মামলা আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কুন্তল এবং অভিষেককে মুখোমুখি জিজ্ঞাসাবাদের আবেদনের মামলায় নির্দেশ। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়, প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তদন্তকারী সংস্থা যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধে কিসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়, তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে, এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন, একটু বেশি আশঙ্কায় ভুগছেন, মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার রয়েছে মামলার পরবর্তী শুনানি। আপনারা জানেন যে এই মামলা আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা সরানো হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এবং আজ তিনি যেটা বলেছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার তিনি নির্দেশ দিয়েছেন। কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদের আবেদনের মামলায় এমনই নির্দেশ দিলেন বিচারপতি। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়, প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থা যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, আর এতে অসুবিধা কি আছে? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়, তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে, এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন, একটু বেশি আশঙ্কায় ভুগছেন, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। আর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শুক্রবার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীরবাবু, আজকে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যার এজলাসে দুটি মামলা, যা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল, স্থানান্তরিত হয়েছে, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি, এবং তিনি বলছেন যে যেহেতু জিজ্ঞাসাবাদ যে কোনো কাউকে করা যেতে পারে, একজনের নাম এসেছে জিজ্ঞাসাবাদে, সহযোগিতাতে সমস্যাটা কোথায়? স্বাভাবিক, এটা খুব সাধারণ কথা। সেদিনকাই তো বলি, যখন এই সুপ্রিম কোর্ট থেকে কোটি কোটি টাকা খরচ করে যখন বিচারক গঙ্গোপাধ্যায়কে তার অধীনে যে মামলা চলছিল তার এজলাস বদল করার সিদ্ধান্ত হলো, তখন গোটা তৃণমূল পার্টিতে খুশির আমেজ, উৎসবের আমেজ তৈরি হয়েছিল। সেদিনও বলেছিলাম যে বিচারপতি বদলালে বিচার বদলাবে না, হুকুম হাকিম বদলাতে পারে, হুকুম বদলায় না। কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থাকে সারা পৃথিবী সম্মান করে চলে, তাই হাকিম বদলিয়ে হুকুম বদলানোর যে অভিসন্ধি তৃণমূল হয়তো করতে চেয়েছিল, খুশির জোয়ারে তৃণমূল গা ভাসিয়েছিল, আজকে তাদের আবার মুখ খুললো। তৃণমূল অপরাধীদের দল, চোরদের দল, বারবার হাজারবার প্রমাণিত হয়েছিল এবং প্রমাণিত হতে থাকবে যতদিন না এই তৃণমূল বাংলা থেকে উচ্ছেদ হবে। অধীরবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।